নিয়োগ কেলেঙ্কারি তদন্তে প্রথমবার রুজিরার ইডি হাজিরা। লিপস অ্যান্ড বাউন্সের প্রাক্তন ডিরেক্টর হিসেবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেক পত্নী। সকাল 11টার আগেই সিজিও কমপ্লেক্সে যান তিনি। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পিয়ালি, প্রায় 3:30 বাজতে চলল, 3:21, আর সেই সকালবেলা গিয়েছেন, বেশ কয়েক ঘন্টা কেটে গেছে, এখনো পর্যন্ত কি আপডেট? একেবারে দেখো, 4.5 ঘন্টা প্রায় হয়ে গেছে এবং ইতিমধ্যেই তার যে জিজ্ঞাসাবাদের দ্বিতীয় পর্ব সেটাকে বলা যায় সেটা শুরু হয়েছে এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে মামলার যিনি তদন্তকারী অফিসার তিনি জিজ্ঞাসাবাদ করছেন, তার পাশাপাশি একজন মহিলা অফিসারের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলাতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মূলত লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত বিষয়। যে সংস্থার তিনি প্রাক্তন ডিরেক্টর ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ডিরেক্টর ছিলেন সেই সংস্থার তখন তিনিও ডিরেক্টর ছিলেন, যুগ্ম ডিরেক্টর, সেই সমস্ত বিষয়তেই কিন্তু তদন্তকারী অফিসাররা তাকে লাগাতারভাবে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন বলে আমরা জানতে পারছি। এবং যে বিষয়টা তদন্তকারী অফিসাররা জানতে চান যে এই লিপস অ্যান্ড বাউন্স যে সংস্থার তিনি ডিরেক্টর পদে ছিলেন, তিনি কতদিন সেই ডিরেক্টর পদে ছিলেন, সেখানে তার নির্দিষ্ট কি রোল ছিল, নিয়োগ দুর্নীতির ঘটনায় যুক্ত সুজেশ কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তার কি কি রোল ছিল এবং এই সংস্থা কবে তৈরি হয়, তাদের কোথায় কোথায় প্রপার্টি রয়েছে, তার কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্তকারী অফিসাররা জানতে চাইছেন। তার কারণ লিপস অ্যান্ড বাউন্স এই কোম্পানির যে নাম সেটা সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার এবং তার পরবর্তী সময় তার বিরুদ্ধেও যে চার্জশিট দেওয়া হয়েছে সেখানে লিপস অ্যান্ড বাউন্স সম্পর্কে উল্লেখ করা হয়েছিল সিবিআই ইডি চার্জশিটে, ফলে এই সংস্থার যেহেতু একটা ভূমিকা উঠে আসছে সেই কারণেই কিন্তু তদন্তকারী অফিসাররা যেহেতু রুজিরা বন্দ্যোপাধ্যায় এই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে বিষয়গুলো জানার চেষ্টা করছেন। মানে সেক্ষেত্রে পিয়ালি, তো এই নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার রুজিরাকে তলব করা হলো। একেবারেই দেখো, তার কারণ হচ্ছে এর আগে কয়লা পাচার মামলাতে আমরা দেখেছিলাম যে রুজিরা বন্দ্যোপাধ্যায় তাকে দিল্লিতে তলব করা হয়েছিল, পরবর্তী সময় রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতাতে সিজিও কমপ্লেক্সে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে, কিন্তু নিয়োগ দুর্নীতি মামলাতে এই প্রথমবার তাকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং সেই জিজ্ঞাসাবাদের জন্য তাকে গত সপ্তাহতেও নোটিশ পাঠানো হয়েছিল এবং আজকে সকাল 11টাতে তাকে আসতে বলা হয় এবং সেই মোতাবেক তিনি আসেন এবং নিয়োগ দুর্নীতি মামলাতে এই প্রথমবার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনেক ধন্যবাদ পিয়ালি। আর কি বলছেন এই নিয়ে দিলীপ ঘোষ এবং সজীব বাজা শুনবো। বলার কি আছে, কাউকে না কাউকে ডাকছে, সারা দেশ জুড়ে সিবিআই ইডি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এত বছর ধরে সমাজে যেভাবে দুর্নীতি হয়েছে, বিশেষ করে সরকারে বা রাজনীতির ক্ষেত্রে যারা আছে তারা বেশিরভাগ লোক দুর্নীতিযুক্ত হয়ে গেছে, সাধারণ মানুষ এর জন্য হতাশ, কেউ ব্যবস্থা নেয় না, তার বিরুদ্ধে পরিষ্কৃতকরণ হচ্ছে। যাকে যাকে মনে হচ্ছে, যাকে ডাকলে তথ্য পাওয়া যাবে বা যার উপরে সন্দেহ আছে তাকে ডাকছে, আরও অনেক লোককে ডাকতে পারে। তার আইনজীবী রয়েছেন এবং তারা এ বিষয় নিয়ে নিশ্চয়ই পুরো দমে দেখছেন। যখন একটি রাজনৈতিক নেতাকে কালিমালিপ্ত করা, তার পরিবারকে হেনস্থা করা, এইটা আমরা দেখছি যে হচ্ছে। সর্বভারতীয় যিনি এই যে সভাপতি কিংবা এই দলের সভাপতি বিজেপি, তারাও কিন্তু সিবিআই ইডির কথা এবং সিবিআই ইডিকে ব্যবহার করার ক্ষেত্রে তারা যে মন্তব্যগুলো করেছেন তখন কোথাও না কোথাও বোঝা যায় যে এটা ব্যবহার করা হচ্ছে। এবং তাই আমরা বলছি যে এটা কি তাদের হাতে দুটো খেলনা সিবিআই এবং ইডি? বিভিন্ন রকমের দুর্নীতি ইত্যাদি সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাকে টার্গেট করা, এটা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষও বুঝে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।